হ্যালো ভিউয়ার্স, ঘর থেকে বের হয়েছি বাংলাদেশের প্রতিটি জেলা ঘুরব বলে। সবার প্রথম যাত্রা শুরু করেছিলাম কক্সবাজার থেকে, আজকে যাব বান্দরবান। কক্সবাজারের উপর অনেকগুলো ভিডিও রয়েছে, সেগুলো দেখবেন আশা করি। আর দ্বিতীয় জেলা হিসেবে বেছে নিয়েছি বান্দরবানকে, বান্দরবানের উপর অনেকগুলো ভিডিও হবে, সেগুলো দেখবেন আশা করি। এবং আশা করি আপনাদের সবগুলো ভিডিওই ভালো লাগবে। তো শুরু করা যাক। দর্শক, আমি আমিরাবাদ হোটেলে এসেছি। পাহাড়ি বেগুন দিয়ে খেলাম, আর হচ্ছে ডাল আর ভাত। বিল কত হবে জানি না, তবে কিছু পর আপনাদেরকে জানাচ্ছি। দর্শক, রাতের খাবার এই জায়গাতে শেষ করলাম। শুধু ভর্তা আর ভাত আর ডাল নিল 7 টাকা। আমার কাছে খরচটা একটু বেশি মনে হলো, তো যাই হোক। খাওয়া দাওয়া হলো আর কি। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার ব্লগ। আমি আপনাদেরকে দেখালাম যে একদিন থাকতে গেলে কত টাকা খরচ হয়, আর সর্বনিম্ন আপনি এক বেলা খেতে কত টাকা খরচ হয়। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, শেয়ার করবেন, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এখন আমি নাস্তা করব বান্দরবান শহরে। আপনাদের হোটেলের নাম জানি কি? নিউ বান্দরবান। এখানে পরোটা হলো 7 টাকা করে, আর ডাল ভাজি হচ্ছে 20 টাকা। এ হচ্ছে আজকে আমার সকালের নাস্তা। আমি গোতালকে এসেছিলাম রাত্রেবেলা। পরোটাগুলো খুবই সফট, খেতে ভালোই লাগছে, কিন্তু ডাল ভাজিটা বিশেষ করে ভাজিটা একদম ভালো হয়নি। অতিরিক্ত মশলা দেওয়া হয়েছে মনে হয়। ভিউয়ার্স, রাতের খাবার খেতে আসলাম। এ হচ্ছে বরবটি ভাজি, ডাল এবং হচ্ছে ভাত। গতকালকে আরেকটি হোটেলে খেয়েছিলাম, নাম হচ্ছে আমিরাবাদ। ওটা এত ভালো লাগে নাই, কিন্তু ওনাদের যে বরবটি ভাজি খেতেও খুব স্বাদ লাগছে, এবং প্রাইসও কম। যেমন এক জায়গায় 20 টাকার ভাত, আমিরাবাদে নিল 30 টাকা। আর এই জায়গা মাত্র 20 টাকার ভাজি। খুব ভালো লাগছে ভাজিটা খেতে। আপনার ইচ্ছে হলে এখানে খেতে পারেন। সুপার স্টার নাম রেস্টুরেন্টের, নাম সুপার স্টার। ভিউয়ার্স, আমি ফার্মে মুরগি নিলাম 80 টাকা দিয়ে। এখানে অন্যান্য খাবার দাম আরও বেশি, ইলিশ মাছ 140 টাকা, দেশি মুরগি 130 টাকা, পুরান মাছ 140 টাকা। একমাত্র দাম কম এটার, দেখা যাক এটার টেস্ট কেমন। স্বাদ মোটামুটি ঠিক আছে। দর্শক, এই হোটেলটি আপনাদেরকে রিকমেন্ড করছি, খাওয়া দাওয়া করতে পারেন। বান্দরবান শহরের ভিতরে, মূলত বাজারের ভিতরে আর কি। এর আগের দিন একটা হোটেলে খেয়েছি আমিরাবাদ, খুবই বাজে ছিল। এই হোটেলে আপনি কম দামে খেতে পারবেন, আর মোটামুটি রান্না বলা যায় যে স্বাদ হয়েছে। আমার কাছে ভালো লেগেছে, যদিও ডালটা এত ভালো হয় নাই। মোট বিল এসেছে আপনার 120 টাকা। ব্রয়লার মুরগি নিয়েছে 80 টাকা, ভাত
বড় একটা প্লেটে দিয়েছে 20 টাকা, আর হচ্ছে আপনার ভাজি নিয়েছে 20 টাকা, ভাজিটা খুবই সুস্বাদু হয়েছে।